এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন সহকর্মী তোহা খান তামিম, সরাসরি যাচ্ছি তার কাছে। বেলা গড়িয়ে এখন কিন্তু বলা যায় যে সন্ধ্যা ছুঁই ছুঁই, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তবুও কিন্তু সূর্যের দেখা নেই, এমন পরিস্থিতি গত কয়েকদিন ধরেই চলছে। রাজধানী তো বটেই, সারা দেশের পরিস্থিতি কিন্তু একই রকম। মৃদু শৈত্যপ্রবাহ তো রয়েছে, পাশাপাশি একেবারে কুয়াশাচ্ছন্ন, সারা দিন কুয়াশাচ্ছন্ন কিন্তু একটি আবহাওয়া বিরাজ করছে। অন্যান্য যে উত্তরবঙ্গ মানুষ যেমন ঠিক আগুন পোহায়, আগুন জ্বালিয়ে, খড়কুটো জ্বালিয়ে রাস্তার পাশে যে আগুন পোহায়, ঠিক রাজধানীতেও কিন্তু আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। যারা ছিন্নমূল খেটে খাওয়া মানুষ, যারা স্বল্প আয়ের মানুষ, তারা কিন্তু এই আবহাওয়ার কারণে, এই শীতের কারণে, এই যে মৃদু শৈত্যপ্রবাহ চলছে সেটির কারণে কিন্তু বেশ কষ্টে আছেন, একেবারে বলা যায় যে বিপর্যস্ত অবস্থা। বিশেষ করে ছোট শিশু যারা রয়েছে, যারা বয়স্ক মানুষ যারা রয়েছে, তাদের অবস্থা কিন্তু বলা যায় যে বেশ শোচনীয়। এবং এই ওয়েদার এবং এই আবহাওয়ার কারণে তাদের স্বাভাবিক যে জীবনযাত্রা, স্বাভাবিক যে তাদের যে কাজ করার যে ক্ষমতা, সেটি তারা হারাচ্ছেন। এই যে আগারগাঁও এলাকায় রয়েছে এবং এখানে আশপাশে যে রাস্তার পাশে বিভিন্ন ধরনের ভ্যানে করে যারা সবজি বিক্রি করছেন, এই ধরনের ছোটোখাটো যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা সন্ধ্যার পরে কিন্তু তাদের যে ব্যবসা তারা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে এই তীব্র কনকনে বাতাস সাথে যোগ হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ, এই কারণে কিন্তু তারা তাদের যে ব্যবসা, সেই ব্যবসা সন্ধ্যার পরে কিন্তু চালাতে পারছেন না, শীতের কারণে তারা কিন্তু থাকতে পারছেন না। এভাবে কিন্তু বলা যায় যে মানুষ যারা খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষ, তারা কষ্টে আছেন। পাশাপাশি যারা কর্মজীবী মানুষ, বিভিন্ন কাজে সারা দিনই কিন্তু যাদের ব্যস্ত থাকতে হয়, বাইরে চলাফেরা করতে হয়, তারাও কিন্তু বেশ কষ্টে আছেন। বলা যায় যে যারা রিক্সাওয়ালা, যারা ভ্যান চালাচ্ছেন, রিক্সা চালাচ্ছেন কিংবা ঠেলা গাড়ি চালাচ্ছেন, এমন মানুষ যারা রয়েছেন, সবাই কিন্তু আসলে তারা অনেকেই কিন্তু জুবুথুবু হয়ে বসে আছেন, কেউ ভাড়া পাচ্ছেন না, এমনই কিন্তু সারা দিনব্যাপী তাদের যে এই যে কার্যক্রম সেটি আসলে চলছে। অর্থাৎ এই যে চলমান যে আবহাওয়া, সেই আবহাওয়ায় কিন্তু তাদের যে আইন কাম সেটির ওপর যেমনটি প্রভাব ফেলেছে, তাদের যে ব্যক্তি জীবন সেটির ওপরও কিন্তু প্রভাব ফেলেছে। পাশাপাশি যারা শিশু রয়েছেন, বয়স্ক মানুষ রয়েছেন, তারা কিন্তু নানা ধরনের যে রোগ, সেই রোগে আক্রান্ত হচ্ছেন। এবং আমরা দেখেছি যে এই তো আবহাওয়া, তো পরিস্থিতি এমনটা চলছে। পাশাপাশি এই যে বিভিন্ন ধরনের যে রাস্তার পাশে যে গরম কাপড়ে যে দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলোতেও মানুষের কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে। স্বল্প আয়ের মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু এই সমস্ত দোকানগুলোতে ভিড় করছেন, যাতে করে কিছুটা হলেও অল্প টাকাতে এই ধরনের গরম কাপড়গুলি পাওয়া যায়। এবং তারা আরেকটি আহ্বান জানাচ্ছেন, যারা সমাজে বিত্তবান রয়েছেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছেন, তারা যেন আসলে গরম কাপড় সহ আর্থিক যে সহযোগিতা সেটি নিয়ে গিয়ে আসেন। তো এই ছিল আগারগাঁও থেকে আমার হাতে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে।